ফ্রেন্ড, আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে তোমাদের দাদা ভাই করে একটা ঘরে থাকবো। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, রেডি টেডি হয়ে এই যে এখন বেরোচ্ছি। তো এখন যাচ্ছি বেড়াতে। তো কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে রাস্তায়। তো চলো ওদের সাথে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দেখো আগে কেমন লাগছে বলো। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। এই যে ফ্রেন্ড, আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে। এই যে তোমাদের দাদা ভাই কানে খালি ফোন দিয়ে, যেখানেই যাবে কানে খালি ফোন। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা, এই যে এখন তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে যাচ্ছে। আর এই যে আমরা তো বন্ধুরা, এই যে তারপরে অবশেষে আমরা টুকটুকি গাড়ি পেয়ে গেলাম। আর এইদিকে আমরা কে কে যাচ্ছি, আমি, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, আর এইদিকে এটা হচ্ছে আমার দাদা, দাদার মেয়ে। তো আমরা সবাই একসাথে অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি। তো দেখো এই যে, তো অনেকদিন কোথাও একসাথে যাওয়া হয় না, তাই সবাই মিলে প্ল্যান করেছি যে সবাই মিলে একসাথে ঘুরতে যাব। তো কোথায় যাব, কি কি করব, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা তো স্কিপ করবে না, প্লিজ দেখতে থাকো। তো তারপরে দেখো এই যে এখন আমরা স্টেশনে বসে আছি, গাড়ি নেই, একটু গাড়িটা লেটে আসবে, তাই সবাই একসাথে বসে আছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে, আমার দাদা হচ্ছে রুমাল, যা যা করে আর কি, যেটা আসে ওরা খাওয়া দাওয়া কি সব কিনেছে, লজেন ঠজেন কিনে খাওয়া দাওয়া করছে। তো অবশেষে এই যে আমরা এখন বসে আছি ট্রেনে, ট্রেন পেয়ে গেছি। ওই যে সবাই এখন বসে আছি ট্রেনে। তো প্রচণ্ড গরম লাগছিলো, তো আমরা বসার জায়গা পেয়েছিলাম ট্রেনে। আর এইদিকে আমার দাদা ভাই আর তোমাদের দাদা ভাই দেখো বসে আছে, অস্থির বোধ, সুস্থ নেই আর মন, যেখানেই যাবে অস্থির বোধ। আর এইদিকে দেখো ফুরফুরে জানলায় হাওয়া কত সুন্দর। তো তারপরে এই যে সবাই এক জায়গায় বসে একটু আড্ডাই আর কি হলো। আর এইদিকে আমার দাদা দিনের বেলায় লাইটের ফ্ল্যাক্স জ্বালিয়ে বসে আছে। তো তারপরে ট্রেনে হচ্ছে লেবু দেখা গেল। তো তোমাদের দাদা ভাই বলল যে কটা লেবু নিয়ে নি, এই যে লেবু, বেছে বেছে লেবু নেওয়া হচ্ছে। আর বাচ্চারা বলছে যে লেবু খাবো, তাই লেবুওয়ালা দুটো লেবু কেটে দিল। বন্ধুরা এই যে তারপরে লেবুওয়ালা লেবু কেটে দিল, সবাই বসে লেবু খাচ্ছে, আড্ডে আর কি মারছে। আর এদিকে দেখো ট্রেনে কিন্তু পুরো ফাঁকা। তো যেহেতু আমরা দুপুরবেলায় এসছি, ট্রেন পুরো ফাঁকা। দেখো তোমাদের দাদা ভাই কিরকম লেবু খাচ্ছে দেখো। তারপরে দেখো বন্ধুরা, আমরা এই যে চলে এসেছি, এখন নামবো স্টেশনে। তো স্টেশনে নেমে যে দেখছে তোমাদের দাদা ভাই আঙুল ফল, তো দুটো আঙুল ফল নিয়ে নিল। আর এই যে অবশেষে আমরা চলে এসেছি মাছদিয়া। তো তোমরা দেখে নাও ব্যানারটা আমরা কোথায় এসেছি। বন্ধুরা আমরা চলে এসেছি মাছদিয়া, এতক্ষণ তোমাদের জানানো হয়নি যে কোথায় আসছি, এই যে চলে এসেছি মাছদিয়া।
তো মাঝদায় কি আছে কি কারণে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে এই যে আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, এখানে গাড়ি পাওয়াটা খুব কষ্টকর, এভেলেবেল গাড়ি নয়। তারপরে অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পেলাম অটো, অটো পেলাম। আর তারপরে অটোতে উঠে এই যে আমরা বসে আছি, আর ওদিকে তোমাদের দাদা ভাই আর দাদা মিলে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেল, যেহেতু শ্বশুর বাড়ি যাচ্ছে মিষ্টি তো নিতেই হবে, তো ফল টল জানা নিয়েছে, তারপরে মিষ্টি নিল। আর এদিকে এই যে আমরা গাড়িতে বসে আছি, আর ওদিকে পুচকোড়া পাশে একটা ঝিল ছিল সেদিকে তাকিয়ে দেখছে, যে যার মতন ব্যস্ত, ওরা ওদের মতন ব্যস্ত, আমরা আমাদের মতন ব্যস্ত। তো ফ্রেন্ড এই যে অবশেষে আমরা চলে আসলাম, আর সামনে আরো সবাই আছে। এই একটু তাকা পিছনে, টেনে খুব জানি। তো ফ্রেন্ড এই যে চলে এসেছি এখন আমার পিসির বাড়িতে, সবাই ক্লান্ত, তো ঠিক আছে চলো এখন রাখছি, তারপরে ভিডিওটা পরে আবার শেয়ার করছি। তো বন্ধুরা এই যে এখন আমরা এখন রাস্তায় পিসি বাড়ির সামনেই সব দাঁড়িয়ে আছি, আর দেখো আমার পিসি এখন আমাদের জন্য হচ্ছে, দেখো এই যে আমার পিসিমণি এখন রান্না বসিয়েছে। পিসি কি রান্না করছো? ভাত রান্না করছি। আমরা এসছি, আমাদের জন্য রান্না করিনি, এখন রান্না বসিয়েছে, দেখো রান্না এখানে হয়ে যাবে। তো এখন রাত্রে রান্না করছে বন্ধুরা, আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তো একটু আমরা বাইরে আসলাম যেহেতু একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। তো দেখো তো শরীরটা খুবই ক্লান্ত লাগছে, ট্রেন জার্নি করে এসছি, তাই তোমাদের কিছু ঘুরে দেখাতে পাচ্ছি না, তো তোমাদেরকে দেখাবো যে একটা কিরকম গ্রাম্য পরিবেশ, সব কিছু দেখো, বাগান মাঠ, আর ওইদিকে দেখো আমি তোমাদের দাদা ভাই এরা সবাই, এই যে দেখো সব সাঁওতাল টিম বেরোচ্ছে, এ উঠে গেছে কিন্তু সাঁওতাল টিম। আর দেখো তোমার দাদা ভাই দেখো হেলতে ঝুলতে, দেখো মনে হচ্ছে গায়ে বল নেই, যেখানেই যাই ঘুমিয়ে পড়ে। আমার পিসা মশাই হ্যালো বলো, কাম কর কাম কর। তো বন্ধুরা এই যে দেখো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি বিকেল বেলায়, আর এই যে তোমাদের দাদা ভাই, আর সামনে এই যে সব চলে গেল, আর এই যে এইটা হলো আমার দাদা, আর ওই যে আমার দাদা আর আমার মেয়ে সবাই আগে আগে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে পার্ক গিয়ে তারপরে কথা হচ্ছে, দেখো কিরকম কত এখানে জঙ্গল, কত গাছপালা দেখো। দূরা এই যে আমরা চলে এসেছি এখন পার্কে, আর ওদিকে দেখো আমার মেয়ে দাদার মেয়ে দোল খাচ্ছে, তো আমরাও একটু দোল খাবো, এসেই বলেছি যে একটু দোল খাবো, তো চলো আমরা একটু দোল খাই, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায়, ঘুরবো ভিটে খুশি রিতে সঙ্গী হবি আয়, কলের পাড়ে জলের ধারা ঘরের পরে তুই, চারটে হাতে খেলনা পাতে এক জোড়া চড়ুই, সে ভাবনারা চোখ খোলে না। দেখো এই যে ইয়ে এটা এটা কোন, এই যে দাদা ভাই, দাদা ভাই যেখানেই যাই খালি ফোন করে, দেখো ফোনে এত ব্যস্ত, আমরা গেলে পরে হচ্ছে তোর টাকা ফেরত পাইলে, ফোনে খুব ব্যস্ত দেখো, দেখেছো? আর ওই দিকে দেখো এই যে দেখো আমার মেয়ে দাদার মেয়ে কোথায় উঠেছে, কত আনন্দ করছে দেখো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, সারাটা দিন অনেক জার্নি হয়েছে আর ভিডিওটা বেশি বড় করছি না। তো বন্ধুরা যারা
ফেসবুক থেকে দেখছো ভিডিওটা প্লিজ পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিও, সরি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। আর এই ভিডিওটা কিন্তু সবাই দেখো কেমন কি হয়েছে, আর এখানে এসে কী কী করবো, কোথায় যাবো, সবটাই তোমাদের শেয়ার করবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা এখানেই রাখছি। তো চলো, বাই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।